পৃষ্ঠা ২২, গল্প ডাকাতের মা। সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী, জন্ম ২৭ সেপ্টেম্বর ১৯০৬, পূর্ণিয়া, বিহার, মৃত্যু ৩০শে মার্চ ১৯৬৫। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর আইন পাশ করে আইনজীবী বাবার সঙ্গে কিছুকাল ওকালতি করেন। পরে তা ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে পূর্ণিয়ার গ্রামাঞ্চলে গঠনমূলক কাজ করতে থাকেন। জাতীয় আন্দোলনে যোগ দিয়ে ১৯৪০ থেকে ১৯৪৪ মধ্যে দীর্ঘ সময় কারাবাস করেন। ১৯৪৮ সালে কংগ্রেস ত্যাগ করে সমাজতন্ত্রী দলে যোগ দেন। আন্দোলনের অভিজ্ঞতার উপর নির্ভর করে ১৯৪৫ রচিত উপন্যাস জাগরি তাকে খ্যাতি এনে দেন। এর জন্য রবীন্দ্র পুরস্কারও পান ১৯৫০ খ্রিস্টাব্দে। এছাড়াও ধোনাই চরিত মানুষ, চিত্রগুপ্তের ফাইল প্রভৃতি তার বিশিষ্ট গ্রন্থ। তার ছোট গল্পগুলিও জোরালো বক্তব্য এবং ভাষার জন্য সমান জনপ্রিয়। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা, না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে দু টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। তিনবারের পর আরো একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি, না হুট করে খবরদার। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরো কত রকমের টোকা মারবার রকম ফের আছে, কতবার হয়েছে, কতবার বদলেছে, নুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এদিক একিয়ে কখনো হতে পারত আগেকার কালে? ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পা ঠিকই একেবারে উঠে গেল দুনিয়া থেকে। সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীরাও তো এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি, মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু একবার দেখো তো কাণ্ড। পৃষ্ঠা ২৩। একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখল না দলের লোক। আগের বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা। তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটা ৪-৫ বছর হলো বই কি কপাল নিয়ে এসেছিল, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তো কারি করতে সাহস করেনি কোনোদিন, তারই কিনা দুবেলা ভাত জোটে না। হায় রে কপাল, এ বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে 2 খইমুড়ি বেঁচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখ তোকে। সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেআইয়ের 2 মোষ আছে, তবু বউ নাতিটা পেটে একটু একটু দুধ পড়ছে, ওদের শরীরে দরকার দুধের। আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে, তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখারি নয়। আসতে দাও না সৌখীকে, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। আমি বলি এসব একাল শ্রেণীর লোকদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামে যুগী, চোর ছিঁচকে চোর? ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছো? তালপাতা সেপাই, থুতনির নিচে দুগাছা দাড়ি, কালি ঝুলি মাখো, আর মশালি হাতে নাও। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কস্মিন কালে? ঘুম আর আসতে চায় না, রোজ রাতেই এই অবস্থা, মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে, বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেবো।
বাপের বেটা, তাই মেজাজ অমন কড়া। আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমলেও একটু বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে, এ কি কম দুঃখের কথা! ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খরখর করে শব্দ হলো। গন্ধ গোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধহয়, কি খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে, আগে একখান কম্বলে কেমন দিব্যি চলে যেত। এই কম্বলখানা হয়েছে অনেক কালের পুরনো। পৃষ্ঠা 24। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল, সে কি আজকের কথা! কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টকটক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ডাক বোধ হয়, হাতি পাঁকে পড়লে ম্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। পড়ে নিয়ে টকটক করে আবার দরজায় 2টো টোকা পড়লো। না তাহলে টিকটিকি না তো! আওয়াজটা খনখনে, টিনের কপাটের ওপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে, ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে, কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারের আলো জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় 2টো টোকা পড়লো, আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়, বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটাও বোধ হয় কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়লো 2টো, এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না, অবাক কাণ্ড! তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, পুলিশের লোক টোক তো নয় তো। টোকা মারবার নিয়ম কানুন গুলো হয়তো ভালো জানে না সৌখিন, ছাড়া পাবার যে এখনো বহু দেরি, নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব। তারপর অন্য কথা, কথা বলতে হবে সাবধানে, দলের কারো নামধাম আবার মুখে দিয়ে বেরিয়ে না পড়লে পরে অজান্তে। হঠাৎ মনে পড়ল হুড়কো খোলার আগে 10 বার নিঃশ্বাস ফেলার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তা গুনবে কি? বুকের মধ্যে ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা চমচম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? কে? সৌখী? ওমা তুই! আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে, এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরেছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে। পৃষ্ঠা 25। কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি মা হচ্ছিল এতক্ষণ, এ আনন্দ তার রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারে চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলে শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।